আচ্ছা, প্রথম যে ম্যাথটি আছে, এ 480 ভোল্ট 60 হার্টজ 50 হর্স পাওয়ার 3 ফেজ ইন্ডাকশন মোটর ইজ ড্রয়িং 60 অ্যাম্পিয়ার অ্যাট 0.85 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং দি স্টেটর কপার লসেস আর 2 কিলোওয়াট। ভালো করে খেয়াল করেন, লস ডাটা দেওয়া আছে। দেখেন, জি স্টেটর কপার লস 2 কিলোওয়াট, রোটর কপার লস 0.7 কিলোওয়াট, ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস 0.6 কিলোওয়াট, কোর লস 1.8 কিলোওয়াট, স্ট্রে লস নেগলেজিবল। ফাইন্ড দি ফলোয়িং এয়ার গ্যাপ পর। দেখেন, এই জায়গাতে আপনি হচ্ছে লস ডাটা দেওয়া আছে। আমি একটু আগে বলেছিলাম, লস ডাটা যদি দেওয়া থাকে তাহলে কোন ফর্মুলা ইউজ করবেন? এগুলা না, জি ওই জায়গাতে কিন্তু এই এই যে এখন এই জি ফর্মুলা গুলা ইউজ করার কিন্তু সুযোগ নাই, কারণ এই আর ওয়ান এর ভ্যালু দেওয়া নাই, আর টু এর ভ্যালু দেওয়া নাই, আবার এস বের করার কোনো সুযোগ নাই। বুঝি নাই? জি আচ্ছা, তাহলে এয়ার গ্যাপ পাওয়ার বের করতে হলে পি এয়ার গ্যাপ সমান কি বলেন তো, মুখস্থ বলেন তো। মাইনাস মাইনাস ইনপুট পি মাইনাস স্টেটর কপার লস, কপার লস কপার লস স্টেটর মাইনাস পি কোর কপার লস মাইনাস লস পি কোর লস। আচ্ছা, পি কোর লস, পি ইনপুট মানে কি? √3, রুট থ্রি বিএল আইএল বিএল আইএল কস থেটা, বিএল আইএল আইএল আই হচ্ছে 60 কস থেটা, জিরো মাইনাস পয়েন্ট ফাইভ স্টেটর কপার লস কত? 2 কিলোওয়াট। স্টেটর কপার কোর লস 1800 ওয়াট। তাহলে দেখেন, এই যে যেটা বের হলো সেটা হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার। কত বের হলো? 38.6 কিলোওয়াট। কারো কি না বোঝার আছে এখানে? বুঝতে কোনো প্রবলেম আছে? এরপরে কি বলেছে? পাওয়ার কনভার্টেড, পাওয়ার কনভার্টেড কি এই জিনিসটা কি বলেন তো? মেকানিক্যাল পাওয়ার, মেকানিক্যাল মাইনাস ইজি মাইনাস, বলেন কি হবে ফর্মুলা? ইজি মাইনাস পি এস আর সি এল। মুখস্থ হয়ে গেছে না? দেখেন, এই পিএজি তো অলরেডি আমাদের বের করা আছে, বের করা আছে, আবার রোটর কপার লস দেওয়া আছে। জি, এই যে রোটর কপার লস 700 ওয়াট, 0.7 তাহলে বসিয়ে দেন। ক্লিয়ার? জি। এরপরে আউটপুট পাওয়ার, আউটপুট পাওয়ার মানে কি? কনভার্টেড পাওয়ার থেকে কি বাদ দিতে হবে? কনভার্টেড পাওয়ার স্টেজেস এবং সে ফ্রিকশন ফ্রিকশন লস মাইনাস স্টে লস, ফ্রিকশন লস যেহেতু স্টে লসটা হচ্ছে ইগনোর। তাহলে কনভার্টেড পাওয়ার আবার কোনটা? কনভার্টেড পাওয়ার এই যে 33.9 একটু আগে বের করলাম 37। আচ্ছা, তার থেকে ফ্রিকশন এন্ড উইন্ডেজ লস দেওয়া আছে, আর মিসেলেনিয়াস বা এস্টেলস কি? নেগলিজিবল, নেগলিজিবল। বুঝি নাই? শেষ। এবার বলছে দা ফ্রিকোয়েন্সি অফ দ্য মোটর, ইফিসিয়েন্সি। এটা ফ্রিকোয়েন্সি হবে না, ভুল লিখছি আমি, এটা হবে ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সি, ইফিসিয়েন্সি মানে কি? আউটপুট আউটপুট বাই ইনপুট, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। ক্লিয়ার তো নাকি? জি। আচ্ছা, এই যে টি ইনডিউসড, এটা শুধু টি ইনডিউসড নামে পরিচিত। এর ফর্মুলাটা এইভাবে আমরা লিখবো না, কিভাবে লিখবো? পিএজি ডিভাইডেড বাই ওমেগা ওমেগা এস দিয়ে লিখবো, ওমেগা এস। ঠিক আছে, এই যে এইভাবে লিখবো। আরেকটা আরেকটা টর্ক আছে, সেটা হচ্ছে কি? টি লোড, এর নাম হচ্ছে টি শ্যাফট। লোড লোড কোথায়? শ্যাফটে না? জি হ্যাঁ। আর কি বলছিলেন? ইয়ে আরো জিনিস পাবেন, একটা হচ্ছে আমার অঙ্কের মধ্যে আছে পুল আউট টর্ক, একই নাম
হ্যাঁ ব্রেকডাউন স্টোরিং ম্যাক্সিমাম টর্ক ফ্লো এটাকে টিপি দ্বারা ইনডিউস টর্ক বের করার ক্ষেত্রে পিএজি ডিপেন্ডেন্ট ডব্লিউ ইনডিউস টর্ক হচ্ছে স্পিড কি সিনক্রোনাস সিনক্রোনাস স্পিডে জি যখন সিনক্রোনাস স্পিডে ঘুরে তখন তার টর্ক কত ঠিক আছে এ টিবি মানে কি ফেরাল ইনডিউস টর্ক হ্যাঁ টিবি মানে ব্রেকডাউন টর্ক টিবি মানে ম্যাক্সিমাম টর্ক টিবি মানে পুল আউট টর্ক অথবা স্টলিং টর্ক ঠিক আছে ম্যাথে আছে আমাদের আচ্ছা দুই নম্বর ম্যাথ এখানে আমি যে ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়েছি এটা কিন্তু ম্যাথের অংশ না আমি বোঝানোর জন্য নিয়েছি ঠিক আছে আচ্ছা প্রথমে দেখেন কি বের করতে বলছে আগে দেখবেন কি বের করতে বলছে স্পিড স্পিড আচ্ছা স্পিড ভালো করে খেয়াল করেন এখানে টর্ক বের করতে হবে টর্ক বের করতে গেলে কি আমার ওমেগা লাগবে ঠিক আছে জি এই জন্য স্পিড বের করার সময় দেখেন স্পিড মানে কি কার স্পিড মোটরের স্পিড কে কি দ্বারা প্রকাশ করা হয় এনএম দ্বারা প্রকাশ করা হয় এনআর দ্বারা এনএম यस আচ্ছা এনএম দ্বারা প্রকাশ করে তো এটা বের করতে গেলে আমার কি কি লাগবে এনএম মানে কি এনএস এনএস ইনটু 1 মাইনাস ইনটু 1 মাইনাস তাহলে এনএস টা বের করব কি দিয়ে এনএস মানে কি 120 এফ বাই পি পি মানে কত 4 4 এস মানে কি 1800 আছে এস মানে হচ্ছে স্লিপ এস হলো স্লিপ স্লিপ সেটা কত থেকে বের করব এখন পারা যাবে ভাই এখান থেকে ইয়া থেকে পারা যাবে ওই যে এনএম ইকুয়াল টু এনএস মাইনাস 1 মাইনাস এস থেকে পারা অলরেডি আমি সলিউশন করে রাখছি কেন সলিউশন করে রাখছি কারণ হচ্ছে আমি অল্প সময়ে বেশি ম্যাথ করাতে পারবো এই জন্য ঠিক আছে আচ্ছা দেখেন তাহলে প্রথমে কি আমার বের করতে হবে কি স্পিড বের করব স্পিড বের করার জন্য আমার এনএস লাগবে এনএস মানে 120 এফ বাই পি তাই না আচ্ছা এই জিনিসটা আমার এই এ নম্বরের পার্ট না কিন্তু আমরা বের করে রাখলাম কেন টর্ক বের করার ক্ষেত্রে লাগবে ওমেগা মানে হচ্ছে 2 পাই এন যদি এন টা কি হয় আরপিএস এ হয় আরপিএস এ হয় 2 পাই এন ডিভাইডেড বাই 60 এই ক্ষেত্রে এটা কি হবে আরপিএম ঠিক আছে এই এটা হচ্ছে 2 পাই এটা কি এন ডিভাইডেড বাই 60 60 আচ্ছা তো মোটরের মেকানিক্যাল শ্যাফট স্পিড ইজ কত স্লিপ দেওয়া আছে দেখেন কোশ্চেনে 2.2% বুঝতে পেরেছেন নাকি বুঝি নাই জি এর সাথে আমরা ওমেগা এম টাও বের করে রাখবো কেন বের করে রাখবো বলেন এই ওমেগা এস টা কোথায় লাগবে ইনডিউস টর্ক বের করতে আর ওমেগা এম টা কোথায় লাগবে লোড টর্ক বের করতে এই জন্য এই দুটো আমি বের করে রাখলাম ঠিক আছে এরপরে বি নম্বরে বের করতে বলছে স্টেটর কারেন্ট কি বের করতে বলছে স্টেটর কারেন্ট কে কি দ্বারা প্রকাশ করে ভালো করে খেয়াল করে আই স্কয়ার আর ওয়ান স্টেটর কারেন্ট মানে আই ওয়ান ভালো করে আই ওয়ান বের করতে গেলে আই ওয়ান দেখেন এইটুকু কি সিরিজে না জি এটাকে যদি জেড ওয়ান দ্বারা প্রকাশ করেন এইটুকু কি আছে প্যারালাল আছে তাহলে এটা হচ্ছে জেড ওয়ান এর সাথে প্যারালাল কি হবে এটাকে যদি বলি জেড টু জেড টু আর এটুকু কি আছে সিরিজ আছে না এটা হলো জেড থ্রি জেড থ্রি এরপরে এখানে বের হবে কি জেড ইকুইভ্যালেন্ট বের হবে না জেড ইকুইভ্যালেন্ট বুঝতে পেরেছি তো তাই না তাহলে আই ওয়ান মানে কি হবে ভি ওয়ান ডিভাইডেড বাই জেড ইকুইভ্যালেন্ট জেড ইকুইভ্যালেন্ট বাই জেড ইকুইভ্যালেন্ট তাহলে ভি ওয়ান তো আমার এই যে 460 দেয়াই আছে তাহলে আই ওয়ান বের করতে গেলে আমার মূল কাজ কি জেড ইকুইভ্যালেন্ট বের করা না জি জি বুঝতে পেরেছে কিনা জি তাহলে আমরা জেড ইকুইভ্যালেন্ট বের করব ঠিক আছে কিভাবে করব দেখেন এই ফিগার দেখেন রেফার্ড রোটর ইম্পিডেন্স জেড টু হ্যাঁ রেফার্ড রোটর ইম্পিডেন্স জেড টু ভালো করে খেয়াল করেন এটার সাথে এটা যদি যোগ করেন তাহলে কি হবে বলেন তো মনে আছে আর টু বাই এস হবে না আর টু বাই এস তার সাথে এটা কি সিরিজে সিরিজে এটাকেই বলা হয় কি রোটর ইম্পিডেন্স বলা হয় রোটর ইম্পিডেন্স রোটর ইম্পিডেন্স রোটর ইম্পিডেন্স এর ভ্যালুটা আমরা বের করে রাখলাম ঠিক আছে এখন এই দুটা তো কি প্যারালাল জি স্যার আচ্ছা দা কম্বাইন্ড ম্যাগনেটাইজেশন মানে এটুকুই তো ম্যাগনেটাইজেশন জি
প্লাস রোটর ইম্পিডেন্স মানে কি জেড টু, এই দুটার কম্বিনেশন কি হবে বলেন তো? জেড টু প্যারালাল কি জেড এফ, এটাকে যদি জেড এফ দ্বারা প্রকাশ করি তার মানে কি বলেন তো? এটা আমরা কি বলবো, জেড ইকুইভ্যালেন্ট সমান এটা, বুঝি নাই? আচ্ছা দেখেন বুঝতে পারেন কিনা, প্যারালাল হলে তো এভাবে লিখতে হয় তাই না? তাহলে মানে কোনো প্রবলেম আছে বুঝতে? স্ট্যাটার সাইড একটা বের হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ আসবো তো আমরা, এখন এই দুটা বের করলাম, জেড এফ প্যারালাল কি জেড টু, জেড টু এই দুটা মিলে কত হলো, এটা হলো জি। তাহলে টোটাল দেখেন, টোটাল ইম্পিডেন্স কত, স্টেটর একটা প্লাস কি জেড এফ, প্লাস জেড এফ, জেড এফ, তাহলে এটা হচ্ছে আমার কি টোটাল ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স। এখন স্টেটর কারেন্ট বের করতে গেলে কি পার ফেজ ভোল্টেজ ডিভাইডেড বাই কি ডিভাইডেড বাই ইম্পিডেন্স, তাহলে স্টেটর কারেন্ট বের হয়ে যাবে। বুঝতে কোনো প্রবলেম আছে? না না স্যার। জেড এফটা কিভাবে বের করছেন একবার দেখতে চাই। এই আপনার হচ্ছে এই যে এইটুকু, এই পুরোটাকে আমরা জেড এফ বলতেছি, বুঝছি? হ্যাঁ এই পুরোটা হচ্ছে জেড এফ, এর সাথে এটা কি হবে, সিরিজ হবে না? জি জি না, ঠিক আছে জি। ক্লিয়ার তো বলুন নাকি জি? সি নাম্বার পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছে, আমাদের যে কারেন্টের অ্যাঙ্গেল বের হয়েছে না, পাওয়ার ফ্যাক্টর তো সহজ ঠিক না? ইন্ডাকশন মোটর যেহেতু, তাহলে তো আর ল্যাগিং লিডিং খোঁজার দরকার নাই, ল্যাগিং হবে তাই না? জি জি। ডি বলছে কনভার্টেড এন্ড আউটপুট পাওয়ার, তাহলে পি কনভার্টেড এর সূত্র কি 1 - s * pg, 1 - s pg, pg, আচ্ছা তাহলে pg বের করতে গেলে কি লাগবে, p ইনপুট - ইনপুট - pscl - স্টেটর কপার লস - কি স্টেটর কোর লস, কোর কোর লস দেওয়া নাই, কোর লস দেওয়া নাই, সেজন্য মানে তাহলে স্টেটর কি লাগবে, কপার লস। তাহলে p ইনপুট মানে আমরা জানি √3 vll cos θ, আচ্ছা আর স্টেটর কপার লস এর সূত্র কি, c 3 I1 square R1 এরপরে বলছে কি আউটপুট পাওয়ার, আউটপুট পাওয়ারের ফর্মুলা কি, বলেন এটা আমার এখানে বের করা হয়নি, আউট মানে কি mechanical loss, p converted minus p friction and windage loss, friction and windage loss minus stator loss, ঠিক আছে বুঝি নাই? জি ভাই। converted তো আমরা বের করলাম, stator and friction loss যদি দেওয়া থাকে সেটা আমরা বসিয়ে দিলে আউটপুট পাওয়ার বের হয়ে যাবে, বের হয়ে যাবে। আচ্ছা এরপরে বলছে induced and load torque, হ্যাঁ ইনডিউস টর্কের সূত্র আমরা শিখছি, পিএজি বাই ওমেগা সিন বাই ডিভাইডেড বাই ওমেগা সিন করা, সেটা এই যে এটা আমরা আগে বের করে রাখছি জি, ঠিক না? আচ্ছা টর্কের টর্কের একক কি নিউটন মিটার তাই না? আর লোড টর্ক যখন বের করব তখন কি হবে, পি আউট ডিভাইডেড বাই কি ওমেগা এম, ওমেগা এম, তো পি আউট আমরা একটু আগে দেখলাম আর ওমেগা এম আগে থেকে বের করে রাখছি। আচ্ছা দেখেন এখানে আমি দেখাচ্ছি পি আউট কিভাবে বের করব, কনভার্টেড পাওয়ার মাইনাস কি রোটর কপার লস, কারণ হচ্ছে আপনার হলো কোনো মেকানিক্যাল লস দেওয়া নাই, ওটা জিরো হবে, ঠিক আছে? প্রশ্নে কোনো মেকানিক্যাল লস দেওয়া নাই, প্রশ্ন খেয়াল করে রোটর লস বলতে আমরা তো পি এজির পরে হচ্ছে পি রোটর কপার লস, এই কোশ্চেনে ভালো করে খেয়াল করেন। আচ্ছা দেখেন দ্য টোটাল রোটেশনাল লস 1100 ওয়াট এন্ড অ্যাসুম টু বি কনস্ট্যান্ট, দ্য কোর লস ইজ লিউমড ইন উইথ দ্য রোটেশনাল লস, মানে কোর লসটা কিসের মধ্যে আছে, এই রোটেশনাল লসের ভেতরেই আছে, বুঝি নাই? তার মানে এয়ার এয়ার গ্যাপ পাওয়ারের পরে একটা মাত্রই লস হয়েছে, সেটা কি
আর পি ইনপুট আমাদের এটা দেয়াই আছে, তাহলে আউটপুট বের করতে গেলে আপনার ইফিসিয়েন্সি বের করতে গেলে কি লাগবে? ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ার, আউটপুট পাওয়ার। আচ্ছা, তিন নাম্বার ম্যাথ, এটা আমি শর্টকাটে যাব। দেখেন আমরা যে ম্যাথ গুলো করতেছি এগুলো হচ্ছে চ্যাপম্যানের বই থেকে। জি ভাইয়া, আচ্ছা বুঝলাম। আগে প্রথম ম্যাথ দেখেন কি বলছে, হোয়াটস দা মোটর স্লিপ, স্লিপ বের করতে কি লাগবে? এনএস মাইনাস এনআর, এনআর এর ভ্যালু কত আছে? 2950। তাহলে এনএস টা বের করতে হবে। এনএস বের করব কিসের থেকে? 120 যে কোনো মেশিনের সর্বোচ্চ স্পিড কত বলেন? নাম্বার অফ পোল, নাম্বার অফ পোল 2 এর থেকে কম হওয়া সম্ভব? এরপরে বলছে কি, হোয়াট ইজ দা ইনডিউসড টর্ক ইন নিউটন মিটার আন্ডার দিস কন্ডিশন। তাহলে ইনডিউসড টর্ক বের করতে গেলে কি লাগবে বলেন? এই ফর্মুলাতে যদি করা হয় তাহলে কিন্তু সঠিক না। ফর্মুলা কি হবে? এই কোশ্চেনে মজার বিষয় দেখেন যে কোনো মেকানিক্যাল লস দেওয়া নাই কোশ্চেনে। এই অঙ্কটা মনে আসছিল, আপনারা জানেন কিনা, কিছুদিন আগে যে পরীক্ষা হলো, কিছুদিন আগে একটা পরীক্ষা হয়েছে, ওই পরীক্ষা আসছিল। এটা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলে সম্ভবত। A 250 Hz induction motor supplies 15 kW to a load. Load এ কত কিলোওয়াট দিচ্ছে? 15 kW. 15 kW. ঠিক আছে, at a speed of এটা একটু ডিফারেন্স ছিল। হ্যাঁ আচ্ছা, তাহলে load এ 15 kW দিচ্ছে, কোনো ধরনের loss এর কথা বলা নাই। তার মানে আউটপুটে যে load আছে ওটাই কনভার্টেড, তাই না? জি। আবার ওটাই কিন্তু কি হবে? এজি হবে, দেখেন। এজি হবে। বুঝি নাই, তাহলে এই পি কনভার্টেড লেখা যে কথা, পিএজি লেখা কি? একই কথা। আর এটা হচ্ছে এই সূত্রটা আপনার হলো ওমেগা এস দিয়ে করাটা ভেটা, ঠিক আছে, ওমেগা এস দিয়ে করাটা ভেটা। সেক্ষেত্রে এই ভ্যালুটা একটু চেঞ্জ হবে দেখবেন, ঠিক আছে। কিন্তু বইতে এভাবেই করছে। 2950 দিছে, এটা 3000 হবে না? হ্যাঁ, আমি তো সেটাই বলতেছি, বইতে এটা দিয়েই করছে। কিন্তু বইতে আবার বলা আছে, একদম স্পষ্ট করে বলা আছে যে কনভার্টেড পাওয়ার যেটা, হ্যাঁ কনভার্টেড পাওয়ার যেটা, সেটা কি এই ওমেগা এম এর উপর ডিপেন্ডেন্ট না। কিন্তু এই ম্যাথে খেয়াল করে দেখেন, যার নাম কনভার্টেড পাওয়ার তার নামই এয়ার গ্যাপ পাওয়ার, আবার তার নামে কি লোড পাওয়ার। দেখেন লোড পাওয়ার, জি। এই জন্য এই ওমেগা এম দিয়ে করলে কোনো ধরনের প্রবলেম নাই, কারণ সবগুলোই সেম, ঠিক আছে, জি। এরপরে সি নাম্বার কি বলছে, হোয়াট উইল বি দা অপারেটিং স্পিড অফ দা মোটর ইফ, এটা হলো ইটস টর্ক ইজ ডাবল, ইজ টর্ক ইজ ডাবল, এটা বলছে যে মোটরের টর্ক যদি ডাবল হয়ে যায় সেক্ষেত্রে এর অপারেটিং স্পিডটা কত হবে। এখন আমি আপনাদেরকে বলি টর্ক, টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিকস জানেন তো বোধহয় আপনারা, না? টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক্স, টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক্স এর তিনটা রিজিওন আছে। কয়টা রিজিওন আছে? তিনটা। যখন s ইকুয়াল 0 এটাকে বলা হয় লো স্লিপ, যখন s ইকুয়াল টু 1 ইজ স্মলার দেন 1 তখন বলা হয় মিডিয়াম স্লিপ, আর s যখন 1 তখন কি বলা হয়? ম্যাক্সিমাম স্লিপ, ম্যাক্সিমাম। এই তিনটা রিজিওন আছে।
এখন স্লিপ এস যদি জিরো হয়, এস যদি জিরো হয় তাহলে এন এস মাইনাস এন আর ডিভাইডেড বাই এন এস ইকুয়াল জিরো, তাহলে এন এস সমান কি এন আর না? এন এস সমান এন আর মানে কি? সিনক্রোনাস স্পিড, সিনক্রোনাস এন্ড রোটর, সিনক্রোনাস স্পিড না ম্যাক্সিমাম বলা যায়। আচ্ছা, আবার টি সমান ফর্মুলা আপনাদের মুখস্থ আছে কিনা, কে এস ই টু স্কোয়ার আর টু ডিভাইডেড বাই রুট ওভার আর টু স্কোয়ার প্লাস এস এক্স টু এক্স টু হোল স্কোয়ার। এস এর ভ্যালু যদি জিরো হয় তাহলে টি এর ভ্যালু কত হবে? পুরোটাই জিরো, তার মানে বলা যায় টি সমানুপাতিক এস। বলেন মানে এস যদি জিরো হয় তাহলে টিও তো জিরো হচ্ছে, তার মানে এস যদি ওয়ান হয় টিও কি হবে? ওয়ান হবে। এস যদি বুঝতেছেন কিনা, তার মানে এর রিলেশনটা কি হবে? লিনিয়ার হবে। বুঝেছি না? বুঝি নাই। এদিকে স্লিপ, এদিকে হচ্ছে টর্ক। আচ্ছা, এখন স্লিপ যদি একটু বাড়ে, স্লিপ যদি একটু বাড়ে, হ্যাঁ মানে স্লিপ যদি জিরো না হয়, স্লিপ যদি জিরো না হয়, দেখেন স্লিপ যখন জিরো তখন এর ভ্যালু কত? জিরো না? এক্স এর ভ্যালু কত? এক্স টু কত? জিরো না? এখন স্লিপ যদি বাড়তে থাকে তখন এই টির ফর্মুলা কি হবে? দেখেন তো, ওয়ান বাই এস হবে, টি সমানুপাতিক ওয়ান বাই এস। তার মানে এটা এখন কি হবে? ব্যস্তানুপাতিক হবে, এরকম হবে, প্যারাবোলা হবে। এবার এস যদি ওয়ান হয়, দেখেন এস এর ভ্যালু যদি এখানে ওয়ান বসান তাহলে কি হচ্ছে? কথা বলেন, টি এর ভ্যালু ওয়ান এর দিকে, হ্যাঁ তাহলে কি হচ্ছে বলেন? কথা বলবেন তো নাকি? এস যদি ওয়ান হয় তখন টর্ক কি হবে? ম্যাক্সিমাম হবে। টর্ক কি হবে? তখন এই জিনিসটা কি এভাবে, এই যে জায়গাতে হবে টর্ক হবে ম্যাক্সিমাম, ঠিক আছে এরকম। বুঝছেন কিনা? এখন বলছে হোয়াট উইল বি দা অপারেটিং স্পিড ইফ দা টর্ক ইজ ম্যাক্সিমাম হলে কি রকম হবে দেখা যাচ্ছিল না? ম্যাক্সিমাম হলে তখন রিলেশনটা কি? এখন আসছে, এখন আসছে। হ্যাঁ দেখেন ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে যখন এস ইকুয়াল জিরো, হ্যাঁ এটা একটু প্যারাবোলা হবে যখন কি এস ইকুয়াল মিডিয়াম, আর এস ইকুয়াল যখন ওয়ান তখন এটা কি হবে? ম্যাক্সিমাম হবে, একদম ম্যাক্সিমাম, এই যে টর্ক ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। এস যখন ওয়ান তখন কি হবে? এ দেখেন এস যখন ওয়ান তখন টর্কটা কি হবে? ম্যাক্সিমাম হবে। এবং এই কন্ডিশনে আর টু সমান কি হবে? এক্স টু হবে, এক্স টু, আর টু সমান এক্স টু হবে, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন কেন বুঝাচ্ছে এই জিনিসটা? এখানে বলছে যে টর্ক যদি ডাবল হয়, টর্ক যদি ডাবল হয় তখন স্লিপটাও কি হবে? ডাবল হবে, ডাবল হয়ে যাবে। এই কথাটা বোঝানোর জন্য আমি জিনিসটা এখানে নিয়ে আসছি। তাহলে ইন দা লো স্লিপ রিজিয়ন দা টর্ক স্পিড কার্ভ ইজ লিনিয়ার। এখন আপনাদের এই কথাটা মনে থাকবে, মনে থাকবে না? আমার কথা কি ধরতে পারতেছেন আপনারা? জি স্যার ধরতে পারছি। জি ভাই ধরতে পারছি। এটা মানে আমি যদি এই ফিগার দিয়ে না বুঝাইতাম তাহলে এই যে কথাগুলো আপনাদের মনে থাকতো না পরবর্তীতে। হ্যাঁ ইন দা লো স্লিপ রিজিয়ন দা টর্ক স্পিড কার্ভ ইজ লিনিয়ার এন্ড দা ইনডিউসড টর্ক ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি? স্লিপ। যেহেতু টর্ক ডাবল হচ্ছে তাহলে স্লিপটাও কি হবে? ডাবল, ডাবল, ডাবল হবে। তাহলে অপারেটিং স্পিড কত হবে? 1 minus 2 minus into ns into ns। বুঝি নাই? জি ভাই বুঝতে পারছি। এবার বলছে হাউ মাচ পাওয়ার উইল বি সাপ্লাইড বাই দা মোটর হোয়েন দা টর্ক ইজ ডাবলড। টর্ক যখন ডাবল তখন কত স্পিড সেটা আমরা দেখলাম, আবার টর্ক যখন ডাবল তখন কি পরিমাণ পাওয়ার সাপ্লাই হচ্ছে সেটা আমরা দেখলাম, ঠিক আছে। দা পাওয়ার সাপ্লাইড বাই দা মোটর ইজ গিভেন বাই পি কনভার্টেড ইকুয়াল টু ইনডিউসড ওমেগা এম, তাই না? আচ্ছা, এই ম্যাথ আমরা তো জানি যে এই ওমেগা এম কেন ব্যবহার করতেছি, ওমেগা এস ব্যবহার না করে, কারণ
এই পি কনভার্টার কি কথা, পি লোড একই কথা, পি এজিও একই কথা, এজন্য আমরা কি এটাকে লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা এই দুই কেন দিলাম আমরা, টর্ক তো আমার এটা, এটা টির ভ্যালু তাই না, টর্কের ভ্যালু, জি, দুই কেন দিলাম, ডাবল, কারণ টর্ক কি করতে বলছে, ডাবল ডাবল করতে বলছে, ঠিক না, জি। আচ্ছা চার নম্বর মেয়ে দেখেন কি বের করতে বলছে, স্লিপ বের করতে বলছে না, জি, আপনারা করেন তো স্লিপটা বের করেন তো সবাই, করা কি পসিবল, স্যার পসিবল, কিভাবে মোটরের কি এখানে ই দেওয়া আছে, স্পিড দেওয়া আছে, মোটরের স্পিড তো দেওয়া না ভাই, মোটরের স্পিড দেওয়া নাই, 100 কমপ্লিট অল্টারনেশন ওটা দিয়ে কাজ করতে হবে, এই যে দেখেন এর করা আছে, ভালো করে খেয়াল করেন, দা রোটর ইলেক্ট্রোমোটিভ ফোর্স ইজ অবজার্ভড টু 100 কমপ্লিট অল্টারনেশন পার মিনিট, মানে 60 সেকেন্ডে 100 অল্টারনেশন, তাহলে 1 সেকেন্ডে কত, 100/60 প্রতি সেকেন্ডে, যেটা সেটাই কি ফ্রিকোয়েন্সি, এটা কি বলা হয় রোটর ফ্রিকোয়েন্সি, বুঝতে পেরেছেন নাকি বুঝি নাই, দেখেন 100/60 মানে কি 5/3, 20 দ্বারা কাটলে, এটাকে কি বলে রোটর ফ্রিকোয়েন্সি, 5/3 রোটর ফ্রিকোয়েন্সি, এখন আমরা জানি রোটর ফ্রিকোয়েন্সি মানে কি, রোটর ফ্রিকোয়েন্সি মানে এস এফ, এস মানে কি রোটর ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই এফ, ক্লিয়ার, জি, এরপরে রোটর স্পিড, রোটর স্পিড কিভাবে বের করব, করেন সবাই, রোটর স্পিড তো বের করা যাবে, এস থেকে বের করা যাবে, হ্যাঁ এনএস থাকলে, এস এনএস ইনটু 1 মাইনাস এনএস 1000, হ্যাঁ এনএস 1000, এস ক্লিয়ার, জি ভাই এনএস 1000 এস দেয়া আছে, এরপরে রোটর কভার লস পার ফেজ, পার ফেজ রোটর কভার লস কিভাবে বের করব, 120 ইনটু এফ ডিভাইডেড বাই ফুল, ওটা, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, রোটর কভার লস এস পি মনে নাই, জি ভাই মনে আসছে, রোটর পাওয়ার ইনপুট ইনটু স্লিপ ডিভাইডেড বাই এটা মানে কি, পি টু মানে কি, পি এ জি, রুট পি এ জি, এস পি এ জি, এস পি এ জি ডিভাইডেড বাই কি 3, যদি লসের কথা বলা না থাকে তাহলে এটাই কি পাওয়ার, এটাই কনভার্টেড পাওয়ার, আবার এটাই কি এয়ার গ্যাপ পাওয়ার, বুঝতে পারছি এখন পি আউটপুট মানে কি, পি কনভার্টেড মাইনাস পি ফ্রিকশন এন্ড উইন্ড রেজিস্ট্যান্স প্লাস মাইনাস কি, পি মিসেলিয়ানাস, তাই না, আচ্ছা এখন পি কনভার্টেড মানে কি, এটা আমরা জানি না, তাহলে এখানে আপনার কি লাগবে, রোটর কপার লস লাগবে, স্লিপ লাগবে না, তাহলে রোটর কপার লস বের করতে গেলে বা স্লিপ বের করতে গেলে কি লাগবে, এনএস লাগবে, আর এই যে এনএম এর ভ্যালুটা দেওয়া আছে, তাহলে আমার স্লিপ বের হয়ে যাবে, ঠিক না, আর কি লাগবে, রোটর কপার লস লাগবে, রোটর কপার লস বের করতে গেলে কি লাগবে, আই টু লাগবে না, আই টু, আর টু, রোটর কভার লস মানে কি 3 I2² R2, তাহলে আর টু এর ভ্যালু দেওয়া আছে কি নাই, যেটা হলো আর টু 0.4, তাহলে আই টু লাগবে 0.4, আই টু এর সূত্র কি এটা না, জি এসি টু রোটর আর টু এই আই টু, ঠিক আছে বুঝতেছেন তো নাকি, জি ভাই, আচ্ছা জি স্যার, তাহলে এই যে 3 I2² R2 দিয়ে আমরা কি করলাম, রোটরের কভার লস বের করলাম, এখন এই জায়গায় যদি বসিয়ে দেই তাহলে কি বের হবে, কনভার্টেড পাওয়ার বের হবে, কনভার্টেড বের হবে, আর হচ্ছে আউট উইন্ডেজ এন্ড ফ্রিকশন লস কত, 500,
উইন্ডেজ এন্ড ফ্রিকশন লস কত 500 মিসেলেন লস কত হবে 0 0 তাহলে এটার ভ্যালু কত বসিয়ে দেন এটার ভ্যালু বসিয়ে দেন তাহলে আমার কি হবে আউটপুট পাওয়ার বের হয়ে গেল ঠিক না এবারে বি নাম্বার বলছে ম্যাক্সিমাম টর্ক ম্যাক্সিমাম টর্কের ক্ষেত্রে এস এর ভ্যালু কত 1 না 1 এটা হচ্ছে তার সূত্র ম্যাক্সিমাম টর্কের সূত্র বুঝি নাই সরাসরি কোন সূত্র বসিয়ে দিলে হ্যাঁ সূত্র বসিয়ে দেন ই2 এর ভ্যালু কত এটা হচ্ছে আপনার ই1 তাই না ভ্যালু ই1 টান রেশিও কত 0.8 ওয়াই কানেক্টেড তাহলে ই2 বের করতে গেলে কি ই2 সমান কি হবে বলেন তো 440 কি বি1 না 0.8 দ্বারা ভাগ হবে না 440 বাই রুট 3 ডিভাইড বাই কি 0.8 জি 0.8 দ্বারা ভাগ হবে না গুণন হবে আমরা জানি ই1 বাই ই2 সমান কি এ না এ এ তাহলে ই2 মানে কি ই1 বাই এ হবে এ ই1 বাই আর ই1 মানে কি হবে 440 বাই রুট 3 পার ফেজ পার ফেজ প্রতি ফেজে ডিভাইড বাই কত 0.8 0.8 আচ্ছা আচ্ছা এরপরে কি স্পিড ভালো করে খেয়াল করুন স্পিড মানে কি সেই স্লিপ কিন্তু নর্মাল স্লিপ না ম্যাক্সিমাম টর্কের বেলায় এস সমান কি আর টু বাই এক্স টু এক্স টু আর টু বাই যখন ম্যাক্সিমাম স্পিড এর কথা বলবে তখন স্লিপ এর ফর্মুলা কি হবে আমি লিখে দিয়েছি স্লিপ করেসপন্ডিং টু ম্যাক্সিমাম এফিসিয়েন্সি এস ইকুয়াল আর টু বাই এক্স টু বুঝতে পেরেছি ই এর বইতে কার বইতে এটা বিএল থেরাদের বইতে কিন্তু এটা হলো এই ই দিয়ে করছে সম্ভবত ওই আগের যে 0.05 ছিল ওটা দিয়ে করছে এটা কিন্তু হবে না ঠিক আছে মনে থাকবে তো তাহলে ম্যাক্সিমাম টর্কের সূত্র কি বলেন tb equal to chain density by 2 pi ns into 2 square by into 2x2 এটা হচ্ছে আপনার কি ওমেগা তাই না 60 কেন হলো বলেন তো tb মানে কি মিনিটে আছে তো 60 root over per second মানে বলেন tb মানে কি root over per minute p converted নাকি p load divided by কি ওমেগা বলেন ওমেগা m ওমেগা মানে কি m m 2 pi n by 60 না 2 pi n divided by 60 উল্টে দিলে 60 কি উপরে যাবে উপরে যাবে এই যে 2 pi n এর ভ্যালু ঠিক আছে জি বুঝতে পেরেছি তো নাকি e 2 square by 2x2 আচ্ছা এই যেখানে কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ পুল আউট অর ব্রেকডাউন অর স্টেলিং টর্ক আমি এখানে লিখে দিয়েছি দেখেন অ্যানসার ইট ইজ দ্য ম্যাক্সিমাম টর্ক হ্যাঁ পুল আউট টর্ক ব্রেকডাউন টর্ক অথবা স্টলিং টর্ক মানে কি ম্যাক্সিমাম টর্ক সেই ম্যাক্সিমাম টর্ক বের করার ফর্মুলা কি 3 ইনটু 60 ইনটু ই2 স্কয়ার ডিভাইডেড বাই কি 2 পাই এনএস ইনটু 2x2 ফর্মুলা মুখস্থ রাখতে হবে এটা ঠিক আছে ম্যাক্সিমাম টর্কের ফর্মুলা এটা মুখস্থ রাখতে হবে আচ্ছা ম্যাক্সিমাম টর্ক যখন আমরা পাবো তখন যে স্লিপ সেই স্লিপের ফর্মুলা কি r2 / x2 এবং ম্যাক্সিমাম টর্কের বেলায় যে স্পিড সেই স্পিডের ফর্মুলা কি sb = ns - sb / ns এটা কিন্তু n m হবে না মনে থাকবে এটা ম্যাক্সিমাম স্পিড আর এটা s হবে না s b হবে খেয়াল থাকবে তো নাকি
স্লিপের ভ্যালুটা হবে আর টু বাই এক্স টু, আমি যদি বলে থাকি তাহলে ওটা স্লিপ, স্লিপ অফ টাং। হ্যাঁ স্লিপ ইকুয়াল টু 1 ম্যাক্সিমাম এর ক্ষেত্রে একবার বলুন না, ওটা স্লিপ অফ টাং ম্যাক্সিমাম স্লিপ এর ক্ষেত্রে হবে 1, আর এটা ম্যাক্সিমাম টর্ক এর ক্ষেত্রে স্লিপ হবে। আচ্ছা 6 নাম্বার ম্যাথটা, এই ম্যাথগুলো কিন্তু আছে দেখেন, ছোট ছোট ম্যাথ। হ্যাঁ আচ্ছা কি বের করতে বলছে, হোয়াট উইল বি দা স্টেট অর ইনপুট, ইনপুট বের করতে হবে কিন্তু। হ্যাঁ ভোল্টেজ দেয়া আছে, ইনপুট বের করবেন যে দুটা মিলে কত আছে 280। এখন পি ইনপুট মানে কি তাহলে বলেন তো, এটার ভ্যালু দেওয়া আছে কত 3.73, এর সাথে যদি আমরা এই রোটর কপার লস যোগ করি তাহলে কি পাবো, আমরা কি লিখতে পারি, পি কনভার্টেড সমান কি পি এজি ইনটু 1 মাইনাস এস। জি তাহলে পিএজি মানে কি, পি কনভার্টেড ডিভাইডেড বাই 1 মাইনাস এস না, 1 মাইনাস এস। এই পি কনভার্টেড তো দেওয়াই আছে, শুধু স্লিপ বের করলেই হয় তাই না। জি স্লিপ বের করতে পারবো না আমরা, জি ভাই স্লিপ কিভাবে বের করবো, 120 ইনটু 50 ডিভাইডেড বাই 6 তাহলে এনএম দেওয়া আছে, এনএস টা বের করতে তাই না, বলেন ঠিক কিনা, 0.4%। পিএজি মানে পি কনভার্টেড ডিভাইডেড বাই 1 মাইনাস এস, ফর্মুলা গুলো তো আপনারা বুঝতে পেরেছেন তাই না, কখন কোন ফর্মুলা দিয়ে আসবো। আচ্ছা তাহলে স্লিপের করলাম এখানে, এখন বসিয়ে দেই পি এজির ভ্যালু বসাইলাম, স্টেটর কপার লস বসাইলাম, তাহলে পি ইনপুট বের হয়ে গেল। কোনো কোশ্চেন আছে না, আছে কোশ্চেন না ভাই, ক্লাসটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে এখন, আর একটা ক্লাস লাগবে ইন্ডাকশন মোটরের। আজকে কি শেষ? হ্যাঁ আজকে শেষ, আজকে শেষ করেন মাথা। হ্যাঁ হ্যাঁ আজকে শেষ, এখন শেষ ভাই।